রয়েছে। প্রত্যেকে আমরা চেষ্টা করছি নিজের মনের ভাব সেটা কিনা, আমরা যখন কবিতা লিখি সেটাও আমরা সেটাই থাকি। আর সেই জায়গা যেটা মানুষ যাতে শুনতে পায় আমাদের গান, সেই প্ল্যাটফর্মটা আমার সাথে আরো অনেকে মেম্বার রয়ে এসছে, পাঁচজন মেম্বার আমরা আছি, মুক্তি চ্যাটার্জি আছে, শ্রীযুক্ত বসাক, শুভম ঘোষ সবাই আছেন। তো যেটা বলতে চাই অ্যাকচুয়ালি মিউজিক, মিউজিকটা অ্যাকচুয়ালি একটা এসকেপ মিডিয়াম সবার কাছে, সেটা যে কোনো জায়গা থেকে সবাই এসকেপ করার জন্যই, সেটা ভালো থাকার জন্য। অ্যাকচুয়ালি ব্যান্ডের গান বলতে সবার যেটা মনে হয় যে এখন এক্সেপ্টেন্সের জায়গাটা খুব কম, সবাই ভাবে জীবনমুখী একটা ব্যাপার, মানে সবাই সেভাবে নেয় না, সবাই অনেকেই নেয় না। তো সেই জায়গাটা থেকে মানে সেই জায়গাটা পরিষ্কার করার জন্য এত সুন্দর একটা ইভেন্ট দেখা যাক, খুব ভালো হবে, সবাইকে চাইছি সবাই আসুন। আমরা পপ ব্লুজ রক করি আমাদের জনরে, কিছু ইমোশনাল মিউজিক ভালোভাবে করার চেষ্টা করি, আসো সবাই একসাথে স্টে রক। এটা একটা ব্যাটল অফ ব্যান্ডস দিয়ে আমরা শুরু করছি। সো এতদিন প্রচুর ব্যান্ডস প্রচুরভাবে পারফর্ম করেছে, তারা হয়তো পাবলিসিটি পায়নি সেরকমভাবে, কিন্তু এখন আমরা যেটা দিচ্ছি তাদেরকে একটা প্রেসার পাবলিসিটি দিচ্ছি, তার সাথে তারা যেভাবে পারফর্ম করবে তাদের নিজস্ব ওসি তারা পাবলিকদের কাছে পৌঁছে দিতে পারবে। সো বেসিক্যালি আজকে আমরা প্রেস রিলিজটা করলাম, আগামী 17 জুলাই আমরা মেন ইভেন্টটা করব, যেখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড আর থার্ড আমরা সিলেক্ট করব। ফার্স্ট রানার আপের জন্য আমাদের থাকছে 5000 ক্যাশ প্রাইজ, তার সাথে 1000 রুপিস ফুড ভাউচার ফ্রম ওয়াও মোমো, আর ওবেলায় আড্ডায় একটা ফ্রি স্লট। আর যে উইনার হচ্ছে তার জন্য আমরা দিচ্ছি 10000 ক্যাশ প্রাইজ, তার সাথে আমাদের থাকছে হলো 1000 রুপিস গিফট ভাউচার। তাদের মিউজিক অ্যালবাম রিলিজ করার জন্য আমরা সেই সুযোগটাও করে দিচ্ছি, আর তার সাথে আমাদের ওবেলায় আড্ডায় একটা ফ্রি স্লট তাদেরকে পারফর্ম করার জন্য দেওয়া হবে। আর যে থার্ড হচ্ছে তার জন্য আমরা 3000 ক্যাশ প্রাইজ রাখছি, তার সাথে আমাদের আরও তাদের কিছু গিফট স্পন্সর থাকবে, কিন্তু তাদের জন্য আমরা কোনো মিউজিক অ্যালবাম রিলিজ দিচ্ছি না। তো আফটার দ্যাট আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডকে নিয়ে আবার একটা প্রেস রিলিজ করব, যেখানে তারা তাদের নিজস্ব ওসিও রিলিজ করতে পারবে। সো হোপ ফর দ্য বেস্ট, সবাইকে একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, সবাই সেটা ইউটিলাইজ করুক, ইউটিলাইজ করে আগে চলুক, বাস দ্যাটস ইট। দিস আ ফার্স্ট টাইম আমাদের এখনো পর্যন্ত 11টা ব্যান্ড রেজিস্টার করেছে, এরা চান তাদের রেজিস্ট্রেশন করতে হচ্ছে আমাদের সাথে, যারা যারা ইন্টারেস্টেড থাকছে তারা এসে রেজিস্ট্রেশন করছে, রেজিস্ট্রেশন করে তারা পারফর্ম করার জন্য স্লট পাচ্ছে। আমরা এক্সট্রিম যেটা যাব সেটা হলো 15টা ব্যান্ড, এখনও পর্যন্ত 11টা ব্যান্ড তারা অলরেডি রেজিস্টার করে গেছে, আর যদি কেউ আসতে চায় তো দে আর অলওয়েজ ওয়েলকাম, বাট আমরা লাস্ট এন্ট্রি সেটা আগামী 15 জুলাই অবধি নেওয়ার চিন্তাভাবনা আছে, বাট 12 জুলাই আমরা লাস্ট ডেট রাখব। চতুর্দিকে এত ব্যান্ড প্রোগ্রাম হচ্ছে, ব্যান্ড প্রোগ্রাম দেখে সত্যি প্রত্যেকটা জায়গায় গিয়ে আমাদের মনে হলো যে আলটিমেটলি ব্যান্ডরা পারফর্মই করছে, কিন্তু তারা সেই না তো পাবলিসিটি পাচ্ছে, তারা তাদের টাকাগুলোই খরচা করছে, বাট তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া দরকার যেখান থেকে, কারণ তারাও কিছু কিছু জন আছে যারা তাদের এটা নিজস্ব একটা পেশা বলে মনে করে, যেখান থেকে তারা উপরে উঠতে চায়। সো শুধু ব্যান্ড, এটা শুধু ব্যান্ড না, আমরা আপকামিং একটা ফ্যাশন প্রজেক্ট নিয়েও আসছি। সো বেসিক্যালি একটা স্টেপ বাই স্টেপ আমরা স্টার্ট করলাম, আশা করি সবাইকে সহযোগিতা পাবো।